এবার জানাবো অমর একুশে গ্রন্থমেলার খবর। বইমেলা হাঁটছে শেষের কবিতায়, রয়েছে আর মাত্র ১১টি দিন। তবে প্রাণের প্রাঙ্গণের যে আবেগ, সেখানে উচ্ছ্বাসের ভাটানে একরত্তিও, আর তা যেন আরও দ্বিগুণ করেছে আমা ক্যাফে, যেখানে বই আর কফি হয়ে উঠেছে নিঃসঙ্গতার সঙ্গী। বলা হয় বই মানুষের বন্ধু, আর কফি সে তো কর্মব্যস্ত নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী। আমা ক্যাফের সৌজন্যে বইমেলায় এক হলো দুই মানিক জোর, বই আর কফি। একদিকে যেমন নতুন কাগজের ঘ্রাণ, অন্যদিকে তাতে মিলেছে ধোয়া ওঠা কফির সৌরভ। তাই অনেক পাঠককেই দেখা গেল কফির স্টলে ভিড় জমাতে, আর এখানে তৃষ্ণা, কৌতূহল আর উচ্ছ্বাস হয়েছে একজোট। ঘুরতে এসেছি, ঘুরতে এসে যখন এই আমার সবটা দেখেছি, তো এখানে এসে বসে রেস্ট নিয়ে জন্য এসেছিলাম। সাথে দেখলাম বই আছে, তো বইটাও পড়ছি, সাথে ভালো লাগছে, সাথে কফি আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে গেছে, এটা এখানে চোখে পড়লাম একটা আমার স্টল, কফি খেতে চলে আসছি। ওদের একটা ইভেন্টে পার্টিসিপেট করলাম, যেখানে হচ্ছে কবিতা লেখন করেছে, সেখানে হচ্ছে আমি নিজের একটা কবিতা লিখে তাদেরকে দিচ্ছি ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। আমি একটা অনুষ্ঠানে বই উন্মোচন করবো, তা উন্মোচনে ওখানে ভিড় হয়ে গেছে, তখন দাঁড়িয়ে না থেকে ভাবলাম যে একটু কফি খাই, তো কফি খেলাম, রিয়েলি দারুণ। প্রাণের মেলায় লেখক, পাঠক আর প্রকাশকের মধ্যে মেলবন্ধন তৈরির আরেক আঙিনা যেন ছোট্ট এই কফির স্টলটি। আমা ক্যাফেতে এসে সবাই একটু বিশ্রাম করছে, কফি নিচ্ছে, আড্ডা দিচ্ছে, নতুন বই উন্মোচন করছে, প্রিয়জনকে বই উপহার দিচ্ছে, তো সব মিলিয়ে যে একটি মেলবন্ধন এবং সেতুবন্ধন, এটাকে আরও আরও বেশি প্রাণবন্ত করতে কিন্তু একটি গেট টুগেদারের একটা ইউনিক প্লেস হয়ে গেছে আমা ক্যাফে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রকৃতির ছোঁয়া নিয়ে সেজেছে আমা ক্যাফে। নসিন নাওয়ার, চ্যানেল ২৪, ঢাকা।